السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا. وعن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة، وحج البيت، وصوم رمضان. متفق عليه. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের জন্য যে উপহার সেটি হচ্ছে ইসলামের তৃতীয় রুকুন যাকাত। আসুন আমরা যাকাত শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানি, যাকাতের গুরুত্ব এবং এর ফজিলত জানি, যাকাতের বিধান এর হুকুম কি জানি, এবং এই যাকাতের সামাজিক, অর্থনৈতিক, চারিত্রিক এবং অন্যান্য কি ফায়দা রয়েছে, এছাড়া যাকাত আদা না করলে তার কি ক্ষতি রয়েছে, যাকাত কোন কোন সম্পদের উপরে ফরজ হয়, কি শর্তে ফরজ হয়, এ কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে যাকাত নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন বলে আমরা আশাবাদী। চলুন তাহলে আমরা শুরু করি। যাকাত শব্দের অর্থ হচ্ছে একাধিক হতে পারে। যাকাত অর্থ বাড়া, বৃদ্ধি হওয়া, বেশি হওয়া। যাকাতের অর্থ বরকত হওয়া। যাকাত অর্থ পরিষ্কার, পরিচ্ছন্ন এবং পরিশোধন করা, শুদ্ধ, এটাকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করছেন: ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। সূরা রুমের 39 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে যা তোমরা যাকাত আল্লাহকে খুশি করার জন্য দাও, তারাই তো কি অধিক গুণে বেশি কি হবে, সব প্রাপ্ত হবে, তাহলে এটা বেড়ে যায়। ইমহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সুদ কি ধ্বংস করে দেন আল্লাহ, আর সাদাকাতকে বাড়ান, তাহলে বৃদ্ধি পাওয়া, এভাবে এর অর্থ পবিত্র হওয়া। আল্লাহ বলছেন: খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। সূরা তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে তাদেরকে পরিচ্ছন্ন, এদেরকে পবিত্র করুন, এর মাধ্যমে বরকত, কারণ বেড়ে যায়। যাকাত আদা করলে, বের করলে সম্পদ বাড়ে, কমে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খাইরুর রাযিকিন। তোমরা যা খরচ করো আল্লাহর রাস্তায়, যাকাত দাও, সেটা কি এর পরিবর্তে আল্লাহ আদা তোমাদেরকে আরও দান করেন। তাহলে যাকাত শব্দের অর্থ বেড়ে যাওয়া, কমে যায় না। এই জন্য আল্লাহর নবী আলাইহিসসালাম বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। আল্লাহর নবী আলাইহিসসালাম বলছেন যে সাদাকা, তারপরে যাকাত কখনোই মালকে কম করে দেয় না, বরং বৃদ্ধি করে দেয়। তাহলে যাকাত শব্দের অর্থ বেড়ে যাওয়া, বরকত হওয়া, পরিষ্কার করা, পরিশোধন করা, নাম এই যাকাতের মাধ্যমে অর্থের পরিষ্কার হয়। কারণ যখন যাকাতের পয়সা বের না করা হয়, তখন অর্থ অপবিত্র, কি খাবিস হয়ে যায়, তৈয়েব থেকে খাবিস হয়ে যায়, এটার মধ্যে কি অপরিচ্ছন্নতা, অন্যের হক মিশে যায়। আর এর চাইতে বেশি প্রয়োজন যাকাত আদায়কারীর যে অন্তর পরিষ্কার করা, তার পাপ থেকে তাকে মুক্ত করা, পরিশোধন করা, তাহলে মালকে পরিশোধন করা, ব্যক্তিকে পরিশোধন করা, শুধু তাই না, সমাজকে পরিশোধন করা, এই অর্থে যাকাত চলে আসে আমাদের কাছে। এছাড়া যাকাত শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় যে নির্দিষ্ট পরিমাণ, কিছু একটা অংশ নির্দিষ্ট সম্পদ থেকে নির্দিষ্ট সময়ে বের করে নির্দিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট খাতে আল্লাহকে খুশি করার জন্যে এবাদাতের উদ্দেশ্যে বের করা। যাকাতের ইসলামের পরিভাষায় অর্থটা আবারও বলছি আপনাদের বোঝার জন্যে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট সম্পদ থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাতে ব্যয় করার জন্যে বের করা, আল্লাহকে খুশি করার জন্যে
এবাদতের উদ্দেশ্যে। এটা হলো যাকাতের পারিভাষিক অর্থ। যাকাতের গুরুত্ব তাৎপর্য অধিক, তাই তো যাকাত ইসলামের তৃতীয় রুকন, রুকনুম মিন আরকানিল ইসলাম, বরং তৃতীয় রুকন। এই যাকাত ফরজ হয়েছিল মক্কাতেই, এর বিস্তারিত মাসলা মাসাইল ডিটেলস এসেছিল কোথায়, মদিনাতে। এই যাকাত একটা এমন একটা জিনিস যে যাকাত একটা শাইর আমিন শায়েরিল ইসলাম, ইসলামের একটা নিদর্শন। এই যাকাত ইবাদা, ইতাকাররু বিহাল আবদু ইলাল্লাহ, এটা একটা ইবাদাত যার মাধ্যমে বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করে। এই যাকা মাধ্যমে ধনী এবং গরিবের এক সেতু বন্ধন তৈরি হয়। এই যাকাত বের করার মাধ্যমে ধনী গরিবের মধ্যে একটা ভ্রাতৃত্ব স্থাপন হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক অর্থর একটা ভারসাম্যতা কী হয়, রক্ষা পায় না। এক শ্রেণীর মানুষ উপরে উঠে যায়, আকাশ চুম্বে আরেক মানুষ মাটির সঙ্গে লেগে যায়, তা না, পথের প্রতীক হয়ে যায়, বরং একটা ভারসাম্যতা কী করে বিরাজমান করে এই যাকাত আদায়ের মাধ্যমে। আর এর বিপরীত, এবং এই যাকাত হচ্ছে ইসলামী অর্থনীতির মূল চাকা, যার উপরে ইসলামী অর্থনীতিটা সারা পৃথিবীকে সুষম বণ্টন করে দিতে পারে। আজ পৃথিবীতে দেখা যায় 1 মিলিয়ার্ডের বেশি মানুষ ক্ষুধার্ত এই যাকাত আদায় না করার জন্যে। আজ মানুষ ক্ষুধার জ্বালায়, অন্যের জ্বালায় মানুষ মারা যাচ্ছে। আজ এই উন্নত, এই যখন মানুষ আধুনিক টেকনোলজির যুগে, তখনও মানুষ আজ ক্ষুধার জ্বালায় মারা যায়, কারণ এই যাকাত ব্যবস্থা না থাকার কারণে। যাকাত এক, এর মহৎ উদ্দেশ্য সমাজ, ব্যক্তি এবং রাষ্ট্র, দুনিয়া, সারা পৃথিবীকে একটা ভারসাম্যতা এনে দেয় এই যাকাত ব্যবস্থা। এর বিপরীত সুদ, যেটা আন্তর্জাতিক, আজ বর্তমান যুগে দুঃখজনক হলেও সত্য, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা যার মাধ্যমে ফকির মিসকিনকে জবাহ করে দেওয়া হয় এবং ভার কী বলে অর্থনীতিকে ধ্বংস করে দেয়, আর আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়। এই জন্যে যাকাতের গুরুত্ব তাৎপর্য অধিক এই বর্তমান বিশ্বেও। এই যাকাতের মাধ্যমেই একটা ভারসাম্যতা, আজ দেখলেন না, আন্তর্জাতিক ব্যাংকগুলি দেওয়ালিয়া যখন হয়ে গেল, তখন দেখা গেল যে ইসলামী ব্যাংকগুলির মধ্যে কোনোই সমস্যা নেই, কারণ এরা যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা এরা কি প্রতিষ্ঠা করেছে। এই জন্য যাকাত মনে করতে হবে, এই যাকাতের প্রয়োজন গরিবের আগেকার বড়লোকের, কারণ তার অন্তর পরিষ্কার হওয়া দরকার, তার পাপ পঙ্কিলা থেকে পরিষ্কার হওয়া দরকার, তার যে কার্পণ্যতা, তার যে মালের অধিক লালচ এবং অধিক যে মালের উপরটি যে তার ভালোবাসা, এটা থেকে তার মুক্ত হওয়া দরকার। কারণ এই মাল পৃথিবীতে সবচেয়ে, যেই জিনিসের বেশি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয়, তার মধ্যে একটা হচ্ছে কি, মাল। কারণ তায়সা আব্দুদ্দিনার, তায়সা আব্দুদ্দিরহাম, আল্লাহ নবী বলেন যারা এই দিরহাম সোনা কি টাকা পয়সার যারা গোলাম, যারা বান্দা, এরা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাক। তাহলে বোঝা যাচ্ছে যে সম্পদের আজ মানুষ কী করতেছে, পূজা করতেছে, একেই তার তাকে উপার্জনের জন্যে হালাল হারাম এবং গরিব মিসকিন এবং আল্লাহর যে হক, গরিবের হক, সেটাকে সে ভুলে যাচ্ছে। আসুন, এই যাকাতের, এই যাকাত মনে রাখতে হবে যে আপনি আপনার সম্পদ থেকে দিচ্ছেন না, বরং এটা গরিবের হক আল্লাহ রব্বুল আলামিন। কারণ মনে রাখতে হবে যাকাতের আসল অরিজিনাল মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, সূরা নূরের 33 নম্বর আয়াতে বলছেন, তোমরা গরিব মিসকিনকে দাও ওই মাল থেকে যেই মাল আল্লাহ তোমাদেরকে দিয়েছে। তাহলে আল্লাহ দিয়েছেন, এর অরিজিনাল মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদেরকে মুসলিম হিসাবে বিশ্বাস করতে হবে, এর আমি শুধু কেয়ারটেকার। এই জন্য আল্লাহ সূরা হাদিদের 7 নম্বর আয়াতে বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের যেই মালে আল্লাহ তোমাদেরকে খলিফা বানিয়েছে, কেয়ারটেকার বানিয়েছে, ওইখান থেকে তোমরা খরচ করো। কারণ অর্থ দেওয়া এবং নেওয়ার মালিক আল্লাহ। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, সূরা সাবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন, আমার রব যাকে চাই রিজিক দেয়, অর্থ সম্পদ যায় যাকে চাই তাকে দেয় না। অন্য ওই সূরা সাবাতে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদি ওয়া ইয়াকদিরু লা ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফা হুয়া ইখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ যারে চাই তারে সম্পদ দেয়, যারে চাই তান দিয়ে ধরে, এবং তোমরা খরচ করো আল্লাহ যা তোমাদেরকে দিয়েছে এর পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দিবে। একটা দানা লাগালে 60টা গাছ হয়,
এক একটা গাছে সাতটা 100টা করে দানা হয়। একটা পয়সা আল্লাহর রাহে খরচ করলে এটাকে আল্লাহ বাড়াতে থাকে। আল্লাহর নবী আলাইহিসসালাম বলেন যে তোমরা যেমন ছাগলের বাচ্চাকে উটের বাচ্চাকে লালন পালন বড় করো, এভাবে যেটা তোমরা দান করো, লা ইতাসাদদাকু আহাদুন বিতামারাতিন মিন কাসবি তাইয়্যিব ইল্লা খাযা আল্লাহু বিয়ামিনি ফায়ুরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া আও কাসু আও কালুসা হাত্তা তাকুনা মিসলাল জাবাল আও আযম। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন যে তোমরা যেমন ছাগলের বাচ্চাকে উটির বাচ্চাকে পালো বড় করো, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের রাহে আল্লাহর জন্য যে একটা খেজুর দান করে এটাকে আল্লাহ বাড়াতে থাকে বাড়াতে থাকে, এমনকি এক বিশাল পাহাড় বা পাহাড়ের চেয়েও অধিক বড় করে দেন, আল্লাহু আকবার। এবং এটাই কিয়ামতের দিন আপনার কাছে লাগবে, এটাই আপনার অরিজিনাল মাল। এই জন্যে আমাদের মনে রাখতে হবে, যখন সকাল প্রভাত করে প্রতিটি মানুষ, দুইজন ফেরেশতা তার সঙ্গে, একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালফা খালাফা, যে খরচ করে আল্লাহ তাকে আরও দাও। আর একজন বলে কি ওয়াকুল আখর আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আর যে ধরে রাখে দান করে না জাকাত বের করে না একে ধ্বংস করে দাও। আজ অর্থনীতির ধস বিভিন্ন কারণের মধ্যে জাকাত না বের করা, আজ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আজ ছড়িয়ে যাওয়া জাকাত বের না করা। যাই হোক, জাকাতের গুরুত্ব তাৎপর্য আমরা বুঝলাম, এবং জাকাত এই জন্যে আমাদের মনে রাখতে হবে যেটা ফকিরের আপনার মাল থেকে আপনি দিচ্ছেন না, এটা আল্লাহর সম্পদ থেকে আপনি দিচ্ছেন, এটা ফকিরের হক। এই জন্যে যারা জাকাত আদায় করে না তাদের মনে রাখতে হবে তাদের পকেটে ফকিরের হক রয়েছে। ফকিররা মিসকিনরা তাদেরকে মাথা উঁচু করে বলবে আমাদের হক তোমাদের পকেটে রয়েছে, কিন্তু তার উল্টো বরং গরিবদেরকে ধমকায় বড় লোকরা। বন্ধুগণ, আজ জাকাতের গুরুত্ব তাৎপর্য আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল। এই জন্যে দেখেন যে কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলামিন জাকাতের কথা 82 বার নামাজের সঙ্গে উল্লেখ করেছেন। তাহলে এই জাকাতের যে গুরুত্বটা আমরা বুঝলাম, এরপরে আমরা যাব এর হুকুম। আমরা এর আগেও বলে ফেলেছি যে জাকাতটা একটা ফরজ, ইসলামের 5টা রুকুনের একটা রুকুন। বুনিয়াল ইসলাম আলা খামস, আল্লাহ রব্বুল আলামিন ওয়াকিমুস সালাওয়াতুজ জাকা, তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদা করো। 82 বার নামাজের সঙ্গে জাকাতকে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামকে 5টা মূল স্তম্ভ ইসলামের, তার মধ্যে একটা কি ওয়া ইতাউজ জাকা, জাকাত আদায় করা। এই জাকাত যখন আল্লাহর নবী আলাইহিসসালাম মুয়াজ বিন জাবালকে ইয়ামানে পাঠালেন, তখন তাদেরকে তাওহীদের দাওয়াত শাহাদাতের দাওয়াতের পরে নামাজের পরে বললেন যদি তারা ফাইনা কাররু বেদালে, তারা যদি সেটা ফাইনা আতাহুম লেদালে, নামাজে যদি তারা মেনে নেয় তাহলে বলবে ফা আলিম হুম ইন্নাল্লাহ আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুতমির ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনাইহিম মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। বুখারী মুসলিম হাদিস, যে তাদের প্রতি আল্লাহ জাকাতকে ফরজ করে দিয়েছেন। তাহলে জাকাত ফরজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একজন মুসলিম হিসাবে আল্লাহর মাল থেকে আল্লাহর রাহে আল্লাহর দেওয়া নিয়মে বের করা তার প্রতি জরুরি। বন্ধুগণ, এই জাকাতের অনেক সামাজিক এবং চারিত্রিক এবং দিনই কিছু ফায়দা উপকার রয়েছে। দিনই ফায়দার মধ্যে প্রথমত একটা ইসলামের রুকুনকে, একটা শাইরাকে, নিদর্শনকে কী করা হলো, হেফাজত করা হলো। এর মাধ্যমে দুনিয়া আখেরাতে কল্যাণ নাজাত পাবে, এর মাধ্যমে বান্দার সন্নিকট হতে পারবে, এর মাধ্যমে সে অনেক সওয়াব হাসিল করতে পারবে, এর মাধ্যমে তাকে আল্লাহ ক্ষমা করবেন। এভাবে চারিত্রিক যে একজন মানুষ কীভাবে গরিব দুঃখীর কুঠার জ্বালা বুঝবে, তাদের প্রতি দয়া এহসান করবে, তারা দয়াশীল হবে এবং দয়াশীলদের প্রতি আল্লাহ দয়া করবেন, এবং নিজের মধ্যে যে কার্পণ্যতা এটা দূর হবে, এছাড়া অন্তর প্রশস্ত হবে। সার এটা সামাজিক কিছু ফায়দা, যে গরিব মিসকিনের সাথে বড়লোকদের বন্ধন অটুট হবে, সেতু বন্ধন হবে এবং তাদের অভাব দূর হবে, এবং এর মাধ্যমে ইজ্জত ও শক্তি মুসলমানদের তৈরি হবে। কারণ জাকাতের খাত একটা জিহাদ, জিহাদের মাধ্যমে যারা বেদিন কাফের এদেরকে পরাভূত করে ইসলাম জয়ী হবে, এবং এর মাধ্যমে গরিব মিসকিনের অন্তরে যে একটা হিংসা বড়লোকদের ব্যাপারে এটা দূর হবে, এবং এর মাধ্যমে গুটি কিছু মানুষের হাতে কুক্ষিগত না হয়ে সম্পদ অনেকের হাতে যাবে। যারা জাকাতকে অস্বীকার করবে সে তো কাফের হয়ে যাবে, আর যারা দিতে চাইবে না, বখিলি করবে, কার্পণ্যতা করবে, তার দিন সহি হবে না, তাকে বাধ্য করতে হবে। ওমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে, খেলাফতের যুগে যারা জাকাত দিতে কী করেছিল, নারাজ তাদের সম্মতি অসম্মতি জানিয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর এই জন্যেই যারা জাকাত আদা করবে না কিয়ামতের মাঠে কী করা হবে, তাদেরকে হাজির করা হবে, আর লোহার পাত বানিয়ে জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে
তাদের পাজরে এবং তাদের পিঠে ছেক দেওয়া হবে। আল্লাহ বলছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতু লি আনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন, সূরা তাওবা 35 নম্বর আয়াত। হাদিসে এসেছে মুসলিম শরীফের হাদিস যে আল্লাহর নবী আলাইহিসসালাম বলেন যারা স্বর্ণ চাঁদির জাকাত দিবে না এদেরকে হাজির করা হবে এবং কিয়ামতের মাঠে কী করা হবে, লোহার পাত বানিয়ে গরম করা হবে জাহান্নামের আগুনে এবং তাদের কপালে পাজরে এবং পিঠে ছেক দেওয়া হবে। কেন কপালে? কারণ যখন ফকির এসে হাত পাতে, ফকির যখন দেখে বড় লোক যারা জাকাত দেয় না তারা কী করে ভুরু কুঞ্চিত করে এবং কপাল উঠিয়ে দেখে, কপাল জড়ো করে চামড়াগুলি, এই জন্যে কপালের মধ্যে ছেক দেওয়া হবে। এরপরে ফকির কী করে? তারপরে মুখে মুখে কথা না বলে পাশে ঘুরায়, এই জন্য পাশের মধ্যে ছেক দেওয়া হবে। এরপরে কি পিঠ ফিরা দিয়ে চলে যাওয়ার জন্য পিঠের মধ্যে ছেক দেওয়া হবে। এই জন্য তিনটা অঙ্গকে নির্দিষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেটা মুসলিম শরীফের হাদিসেও প্রমাণিত। এভাবে যারা বখিলি করবে আল্লাহ বলছে ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযী ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাযলি ওয়া খাইরাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যারা বখিলি করছে, কার্পণ্যতা করছে, না ভাবে এটা তাদের জন্য উত্তম, বড় এটার জন্য তাদের জন্য ক্ষতিকর। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এটা তাদের কী করা হবে, গলার মধ্যে এই সম্পদকে কী করা হবে, বিষাক্ত সাপ, যে সাপ বিষাক্ত হওয়ার কারণে তার মাথায় টাক হবে, চিৎকাবরা হবে এবং সেটা তার গলায় লেপটে দেওয়া হবে এবং সেই সাপ তার দুই চোয়ালের মধ্যে নিয়ে বলবে এবং তাকে দংশন করবে, বিষাক্ত সাপ, এবং বলবে আনা মালুক আনা কানজুক, তোমার আমি মাল এবং তোমার এই গচ্ছিত মাল। কানজার জাকাত আদা করা হয় না বন্ধুগণ, এই জন্য জাকাত অত্যন্ত যারা আদা করবে না, গরু যদি হয়, ছাগল হয়, ভেড়া হয়, কিয়ামতের মাঠে তাকে পায়ের মধ্যে পদদলিত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ না হবে। এরপর আমাদের মনে রাখতে হবে এই জাকাত ফরজ হবে মুসলিম এবং যে নিসাব পরিমাণ মালিক হয়েছে তার প্রতি। কোন মালের উপরে? যেই মালটা প্রথমত শর্ত হলো হালাল যে কোনো উপায়ে অর্থের পূর্ণ মালিক হওয়া। দুই নম্বরে যে মালটা বৃদ্ধি পায় সেটা অর্থবৃদ্ধি বা তার কী বলে পরিমাণ বৃদ্ধি পায়। তিন নম্বরে শর্ত হচ্ছে সেটা নিসাব পরিমাণ হতে হবে। চার নম্বরে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত, যেরকম বাড়ির বাসস্থানের জন্যে, তার গাড়ি চালার জন্যে, তার কাপড় চোপড়, তার আসবাবপত্র ইত্যাদি তার প্রয়োজন, বা যে সমস্ত মানুষ কাজ করে, কেউ হয়তো কী বলে আপনার নাজ্জার কাঠমিস্ত্রি, তাহলে তার যে সরঞ্জাম, তারপরে যে মেশিন আদি, এগুলি এই সমস্ত বাদ দিয়ে যেটা মানুষ যার মাধ্যমে যেটাই উপার্জন আসে সেখান থেকে, এছাড়া এক বছর পূর্ণ হিজির সালে এক বছর পূর্ণ হতে হবে। তাহলে এই পাঁচটা শর্ত যখন পাওয়া যাবে, এক নম্বরে হলো হালাল যে কোনো উপায়ে মালিক হওয়া, দুই নম্বরে যে মালটা বৃদ্ধি পায়, তিন নম্বরে নিসাব পরিমাণ হওয়া, প্রত্যেকটা সম্পদের নিসাব আছে, আর চার নম্বরে হলো সেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত হওয়া, আর পাঁচ নম্বরে হলো এক বছর পূর্ণ হতে হবে। কোন মালে জাকাত ফরজ হবে? এক নম্বরে স্বর্ণ এবং রূপা এবং টাকা পয়সার জাকাত দিতে হবে, দুই নম্বরে হলো যেটা কৃষি সম্পদ, তিন নম্বরে পশু সম্পদ, চার নম্বরে যেটা খরিজ সম্পদ, পাঁচ নম্বরে ব্যবসাপণ্য, এগুলির জাকাত আদা করতে হবে। পরিশেষে বলবো বন্ধুগণ, আসুন কিয়ামতের দিন মাঠে, আজ কত বাদশাহ, কত রাজা, কত আমির ওমারা দুনিয়া ত্যাগ করেছে, সাথে কিছু কি গিয়েছে? ইয়াকুলু বানি আদম মালি মালি ওমা মালু ইল্লা সালাত, মাল মাল আমার মাল, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুল মাকাবির, কোনো ফায়দা নেই, এই মাল সঙ্গে যাবে না আপনার কাজে, যাদের জন্য আপনি কার্পণ্যতা করছেন আপনার সন্তান জন্য, এরা আপনার জন্য কাজে আসবে না কিয়ামতের দিন। মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া, সূরা হাক্কার 28 এবং 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বলবে আফসোস করে হারে আমার মাল কই, আমার বাদশাহী কই, কোনোই তো কাজে আসলো না, কাজে এই মাল তো যেটা আপনি খেলেন পড়লেন এবং যেটা আখেরাতের জন্যে আপনি কী করলেন, আপনি নিজের পুঁজি করলেন। এই জন্য আসুন জাকাত থেকে যেন কোনোভাবে আমরা পালায় না করি, জাকাতকে ট্যাক্স না মনে করি, ভারী না মনে করি, জাকাত আদায়ের মাধ্যমে নিজেকে পবিত্র করি, মালকে পবিত্র করি, সমাজকে পবিত্র করি এবং সমাজ থেকে যত প্রকার দুঃখী দুর্দশাগ্রস্ত এদেরকে সহযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত আদায়কারী মুসলিম হিসেবে, আজ পৃথিবীর সমস্ত মুসলিম যাদের প্রতি যাকাত, এটাকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে যাকাত আদায় করতো, পৃথিবীতে একটা ফকির ও মিসকিন থাকতো না। আল্লাহ আমাদেরকে
কবুল করুন দুনিয়া তো আখরাতে। আকুল কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকুন, সুন্দর থাকুন যে যেখানে আছেন। ইনশাআল্লাহ আবারও আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।